ভেবেছিলাম ফাটিয়ে প্রেম করব। ক্রাইম আর ক্রিমিনালের মাঝখানে বন্দি হয়ে গেছি। আমার যে ক্যারেক্টারটা যদি বলি, সেটা একটা ফ্যামবয় একটা ক্যারেক্টার, মানে একটুখানি রাউডি টাইপ কথাবার্তা, কিন্তু সেখানে করে হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টেরই কাজটা করে, যেখানে হিরোইন অর্থাৎ আমাদের সঙ্গে কোনোটাই কোনো রকমভাবে পটে না, বাট তবু একসঙ্গে কাজটা করছে, ঝগড়া লাগছে আবার ঠিক হচ্ছে, এরকমভাবে। বাট আলটিমেটলি এই কাজের মধ্যে দিয়েই কোথাও তারা সত্যি ট্র্যাপড হয়ে যায়, বন্দি হয়ে যায়, সেই জন্যই বন্দি।